বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়া মাঠ এলাকায় তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি গহমার জমি থেকে প্রচুর পরিমাণে সকেট বোমা উদ্ধার করে পুলিশ প্রাথমিক অনুমান ওই জমিতে বসে দুষ্কৃতীরা বোমা তৈরির কাজ করছিল পুলিশের আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দেয় রানীনগর থানার পুলিশ পরে বোম স্কোয়াড কর্মীদের খবর দেয়া হলে তারা এসে বৃহস্পতিবার দুপুরে বোমাগুলি নিষ্ক্রিয় করে তবে কে বা কারা বোমা তৈরির কাজ করছিল তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ